পবিত্র লাইলাতুল কদর হচ্ছে আমাদের উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা দান যে দানটা আল্লাহতালা বলতেছেন লাইলাতুল কাদি খাইরুম্মিন আল ফিসাহ এই একটি রাত আমি তোমাদেরকে দিয়েছি যে রাতের একটি এবাদত এক হাজার মাসের এবাদতের চাইতে আরও উত্তম মাত্র রাত যত শটই হোক না কেন এই রাত যদি আমরা এবাদত করি তাহলে এক হাজার মাসের চাইতে আরও বেশি সওয়াব আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ এই মাসে আমরা যে এই রাত্রে কেবল আমরা এবাদত করি তা নয় আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলা আমিন সহ অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেন যেটা আল্লাহ কুরআ শরীফে বলতেছেন যে তানাজ্জালুল মালা রুহু ফিহা বিজ ইজ নীর কুল্লা আমরিন সালামুন হিয়া হাত্তা, মাতলা ফাজরি অসংখ্য গণিত ফিরিস্তানি আমিন আমিনে দুনিয়াতে আগমন করেন আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন মান খাম আলাই কাদ্রি ইমান ইফতে জাম্বি যে আমার উম্মত এই লাইলাতুল কদরে ইমানের সাথে এবং সোয়াবের আশায় জান্নাতের আশায় এ করে সে তার অতীতের সব গুণ আল্লাহ তালা মাফ করে দেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা আর আল্লাহর মাফি ঘোষণার অর্থই হচ্ছে আমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া সুতরাং এই রাত্রিতে আমরা বেশি বেশি করে আল্লাহর এবাদত করব। আর আসলে এবাদত আমরা জানি আল্লাহ তালা আমাদেরকে সহজভাবে কিছু এবাদত দিয়েছেন এতেই আল্লাহ তালা সন্তুষ্ট আমাদেরকে যদি বিরাট কিছু দিতেন তাহলে তো আমরা অক্ষম হয়ে যেতাম পারতাম না যাই হোক এই রাতে আমরা বিশেষত এই যে রমজান মাস এখানে আমরা ধারাবিন্ন মাছ পড়ি সাহায্য আদায় করব এবং ফ্রি যত টাইম রয়েছে এই টাইমের ভিতরে আমরা যথাসম্ভব অতিরিক্ত কিছু নফল নমাজ কিছু তসবি তাহলিল কোরআন শরীফের আল্লাহ রসুলের উপরে দুরুদ শরীফ মাধ্যমে মাধ্যমেই রাতটা আমরা কাটিয়ে দিবেন আল্লাহ তালা আমাদেরকে সবে কদরের পরিপূর্ণ সোয়াব দিবেন ইনশাল্লাহ আমরা জানি সবে কদর শেষ দশ দিনের বেজুর রাত্রিতে যায় বেশিরভাগ সাতাইশের রাত হয় বলে এর হাদিসের বর্ণনা রয়েছে এই জন্য এই রাতটা আমরা বেশি গুরুত্ব দিই কিন্তু একজন বুজদার মুসলমান হিসাবে প্রত্যেক বেজুর রাতকে গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন এবং এই রাত্রের গুরুত্ব অনুধাবন করে আল্লাহ রসুল বললেন সাবধান যদি এই রাতের গুরুত্ব তোমাদের না থাকে তারপরে এই রাত্রের ফজিলত থেকে যে মহরুম হলো সে যেন দুনিয়া রাতের সব কল্যাণ থেকে মহরুম হয়ে গেল আমরা যেন গাফিল না হই আমরা যেন আল্লাহ তালার দরবার থেকে এক হাজার মাসের চাইতে বেশি সব অর্জনের জন্য এই রাতকে গুরুত্ব দিয়ে এ বাদতির মধ্যে কাটাই ইনশাল্লাহ